সাধু দিদি, আমায় চিনতে পারলে না গো, আমায় চিনতে পারলে না গো দিদি ঠাকুর। হারান গো হারান। তা তুমি যেই হও, এই ভর দুপুরে গেরস্তের বাড়া ভাতে এসে হাজির হলে। আরে হারান গো, নিশ্চিন্তিপুরের হারান পরা মানিক, তোমার বাপের বাড়ির গায়ের লোক, ভুলে গেলে? না ভুলিনি, কি মনে করে? এই মনে পড়েছে, যা প্রণাম কর। আমার ঘরে চাপিয়ে নিশ্চিন্ত হতে এসেছো? হাজারক ভাই তো বটে, হোক না সৎ মায়ের ছেলে, তাই আমার ঘরে চাপাতে এসেছো? আর ছোড়ার মা আমাকে এত বজ্জাত ছিল, জানতে আমাদের কোনোদিনও খোঁজও নেয়নি, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করতে এসেছেন। পরের ছেলে তুমি ফেরত নিয়ে যাও বাপু, ওসব ঝামেলা আমরা পোহাতে পারবো না। দিদি ঠাকুরুন, লক্ষ্মীর ভাঁড়ার তোমার কত দাস দাসী, অতীত ফকির মায় কুকুর বিড়ালটা পর্যন্ত তোমার বাড়িতে পাত পেতে খেয়ে মানুষ হচ্ছে, এছাড়া দুবেলা দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারতে না। ভাই বলে মেনে না না, দুঃখিনী অনাথিনী ব্রাহ্মণের সন্তান বলেও ঘরের কোনে একটু ঠাঁই দিতে পারতে দিদি ঠাকুর? ওসব মায়া কান্নায় কাদু বামনিকে ভোলাতে পারবে না, তুমি নিয়ে যাও বাছা। একান্তই যদি নিজের ভাইকে না রাখো, ফেরতই নিয়ে যাচ্ছি, বড় আশা করে এসেছিলাম গো দিদি। দাঁড়াও, চলে যাচ্ছ যে, কথা শোনাবার তো আবার লোকের অভাব নেই, বদনামের কপাল আমার, দেখি কি করা যায়। এত করে যখন বলছো তখন থা, তবে ডানা পালক গজালে কিন্তু ঝেটিয়ে বিদায় করে দেবো বলে রাখলাম। এই ছোড়া বস এখানে, কর্তা আসুক। নিজের কথা মতো চলবে, একদম মন খারাপ করবে না, কাঁদবে না, কাঁদবে না, দেখি কাঁদবে না। জয় ভালো হয়ে থেকো, কোথায় গেলে? এটিকে তোমার বড় কুটুম গো, বড় কুটুম সৎমা মরতে এখানে গচ্ছিত করে দিয়ে গেল, নাও এখন একে খাওয়াও পড়াও মানুষ করো, পরকালের কাজ হোক। তা নধর গোলগাল দেহটি তো বেশ বেশ হবে না কেন? বাবা মরতে ওই সৎমা মাগি তো যা কিছু ছিল সব এর গব্বেই ঢুকিয়েছে, আমি তো কানা করিটিও পাইনি। খুব ভালো। ভালো নয় আবার শালা বাবু যে গো, তাকে তো আবার তার মতো আদর যত্নেই রাখতে হবে, তাতে আমার পাঁচ গোপালের বরাতে এক বেলা এক সন্ধ্যে জোটে তো তাই ভালো, নইলে তো আমার অক্ষপাতিতে দেশ ভরে যাবে। না না ধরো, এই যে তোমার ভাই ভাইয়ের বউ, তারা তো আমাদের বদনাম করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। আমি তেল নিয়ে আসি, তুমি চান টান করে নাও। কি নাম তোর? কেষ্ট। বাহ, নামটা তো বেশ, দেখতেও তো কেষ্ট ঠাকুরের মতো। থাক, ন্যাকা কান্না কাঁদতে হবে না, দয়া করে পুকুরে একটা ডুব দিয়ে এসে আমায় কেতার্থ কর, বলি ফুলেল তেলটের মাখার অভ্যেস নেই তো। শোনো, চান করতে যাওয়ার সময় শালা বাবুকে সঙ্গে করে নিয়ে যেও, নইলে ডুবে মলে ওনারা বদনাম তো দেবেনি,
বাড়ি শুদ্ধ লোকের কোমরে দড়ি পড়াবে এই বলে রাখলাম। আমাকে না, কেষ্টাকে আর দুটি ভাত দাও। ও মা গো, এই যে হাতির খোরাক গো, এই চোরাকে খাওয়াতে খাওয়াতে তো আমাদের আড়ত খালি হয়ে যাবে। শুনছো, ও বেলা দোকানে গিয়ে মন দুই মোটা চাল পাঠিও তোমার শালার জন্য, না হলে কিন্তু দেউলিয়া হতে বেশি সময় লাগবে না এই বলে রাখলুম।